বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। এটি একটি
এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ এই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে পাঁচটি বাক্য এই বাক্যগুলো তোমাদের বাংলা করতে বলা হয়েছে তো তোমরা এভাবে বাংলা করে দেবে তো আমি যেহেতু লেকচার করেন অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে যে আমরা অনলাইন ক্লাসে যুক্ত ছিলাম সেখানে যে আমি শব্দার্থগুলো করিয়েছিলাম এই জন্য আশা করছি সবারই ভালোভাবে মনে আছে সবাই ভালোভাবে বুঝতেও পারছো তো আমি এখানে লিখে দিয়েছি তো আমি এটা বারবার বলে দিচ্ছি দেখো বোঝার সুবিধার্থে প্রথমে দেওয়া আছে হাজা মাকতাবুন যেহেতু মাকতাবুন অর্থ অফিস তো তোমরা সেটা সেখানে লিখবে এটি একটি হাজা অর্থ একটা কিছু দেখাচ্ছে নির্দিষ্ট করে যে এটি কি এটি প্রশ্ন করা যেমন তার উত্তর দেওয়া এটি এটা এরকম তো সেখান থেকে হাজা মাকতাবুন অর্থ এটি একটি অফিস হাজা কালামুন অর্থ এটি একটি কলম হাজা সারিরুন অর্থ এটি একটি খাট হাজা বাইতুন এটি একটি ঘর হাজা মসজিদুন নবুয়া এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এই ছিল আমাদের বাংলা করা জিন্নম তো জিন্নম আশা করি সবাই বুঝতে পেরেছো কারো কোনো সমস্যা রইল না এর পরবর্তী প্রশ্ন যেটা আমি সেখানে চলে যাচ্ছি তো প্রশ্নটি হচ্ছে তোমাদের শব্দার্থ করতে হবে ডাল নাম প্রশ্ন অর্থাৎ এখানে যে শব্দার্থ শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে চলে যাচ্ছি এই উত্তরে আমি এটা এখন লিখবো হাত এখানে বোর্ডে প্রশ্ন নাম ডাল ডাল নাম এটা হচ্ছে আমাদের শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ লিখতে হবে এখানে যে যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে তো আমি এখানে লিখছি দেখো মিফতাহুন 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 অর্থ কি তোমাদের লিখতে হবে এরপরে আছে সারিরুন আমি কিন্তু একটু আগে নফি বলে দিয়েছি সারিরুন অর্থ কি আশা করি মনে আছে মা এরপরে আছে মান অনেকে মিল লেখো খাওয়ার মতো করে উপর দিকে নিয়ে যাও এটা খাওয়া যাবে না দেখে নাও এরকম মাঝখান থেকে অর্থাৎ আমাদের মিলটা থাকবে সবসময় তো মাঝ বরাবর মান এরপরে দেওয়া আছে রাজুলন তারপরে দেওয়া আছে তবে মন তবে মন তবে মন এরপরে দেওয়া আছে তলে মন এরপর দেওয়া আছে কালবন তারপরে আছে হিসানু দেখো এই কয়েকটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ তোমাদের লিখতে হবে তো আমি এখানে অর্থগুলো লিখে দিব আর এর আগে ক্লাসে লিখে দিয়েছি আশা করি সবারই মনে আছে তারপর একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি আমি তো প্রথমে দেওয়া আছে মিফতাহুন মিফতাহুন শব্দের অর্থ কি তোমরা বুঝতে পারছো যারা পড়েছো মিফতাহুন শব্দের অর্থ চাবি মিফতাহুন শব্দের অর্থ চাবি সারিরুন শব্দের অর্থ খাট সারিরুন শব্দের অর্থ খাট মা অর্থ কি যখন প্রশ্ন করা হয় কি এটা ওটা কি এই ধরনের প্রশ্ন তো যেহেতু প্রশ্নটা প্রশ্নবোধক চিহ্ন দিব শব্দের অর্থ লেখার সময় কি লিখে প্রশ্নবোধক চিহ্ন দিব মান অর্থ কে মান অর্থ কে এটাও কিন্তু প্রশ্ন যদি কোনো ব্যক্তি হয় তখন আমরা মান বলি অর্থাৎ কে এবং কোনো জিনিস হলে আমরা কি বলি সেটা তাহলে রাজুলের অর্থ লোক বা পুরুষ মানুষ তো আমরা লোক লিখবো এখানে লোক বা যে কোনো একটা পুরুষ মানুষ তাহলে তবিবন অর্থ ডাক্তার তবিবন অর্থ ডাক্তার এরপর আছে তলিবন অর্থ ছাত্র তলিবন অর্থ ছাত্র কালবন অর্থ কুকুর কালবন অর্থ কুকুর হিসানুন অর্থ ঘোড়া হিসানুন অর্থ ঘোড়া দেখো এই ছিল আমার শব্দার্থ শব্দের অর্থগুলো আমি এখানে লিখে দিয়েছি আশা করি সবাই বুঝতে পারছো এই শব্দের অর্থগুলো তোমরা এভাবে লিখে ফেলো তো আমাদের দুটো অংশ হয়ে গেছে আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে এক দুই তিনটি এর মধ্যে তিনটা প্রশ্ন আছে প্রশ্নটিটা কিরকম করে দেওয়া আছে এক নম্বরে লেখা আছে জিম নামের বাংলা করো এবং দাল নাম শব্দার্থ লেখো তো এটা আমরা লিখে দিয়েছি দাল নাম শব্দার্থ
তোমার হাজা শব্দ দ্বারা পাঁচটি বাক্য তৈরি করো। এটা আমি এখন লিখে দিচ্ছি, দেখো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এটা আছে তোমাদের বইয়ে, এই একই পেজে দেখো দেওয়া আছে হানং গোল হা, যেটা ছোট হা দেওয়া আছে। এই হানং প্রশ্ন লেখা আছে যে হাজা শব্দ দ্বারা পাঁচটি বাক্য তৈরি করো। আমি এখন ওটাই দেখে দিব। প্রশ্ন নং দেওয়া আছে এখানে হা, আর তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া আছে দুই, দেওয়া আছে এমন হাজা শব্দ দ্বারা পাঁচটি বাক্য গঠন করো বা তৈরি করো, এরকম করে প্রশ্ন দেওয়া আছে। তো তখন তোমাদের যেটা করতে হবে, এই হাজা শব্দ যুক্ত করে আমাদের পাঁচটি বাক্য লিখতে হবে। তো বাক্যগুলো আমরা কিভাবে লিখবো আমাদের জন্য অনেক সহজ আছে এটা এটা বলা। তো হাজা যুক্ত যেখানে যে শব্দ আছে আমরা ওগুলো লিখে দিব, তাহলে আমাদের বাক্য একেবারে হয়ে যাবে। যেমন একটু আগেই তোমরা বাংলা করেছো, অর্থাৎ আরবি শব্দ ছিল যেগুলো বাংলা তোমরা খাতায় লিখেছো, এই বাংলা যে খাতায় লিখেছো এইটুকু না লিখে শুধু ওই আরবি অংশটুকু খাতায় তুলে দিলেই তোমাদের এই উত্তর হয়ে যাবে। তো আমরা এই জন্য এই জিম নাম্বারই ব্যবহার করতে পারি। তো আমি তারপরে বোর্ডে লিখে দিচ্ছি, আমরা পাঁচটি বাক্য তৈরি করবো। নাম্বার এক, এখানে বই দেখে নিচ্ছি, দেখো হাজার রং প্লাবন, এটা আমরা লিখতে পারি হাজার আমাদের একটা অলরেডি হয়ে গেছে, এটা আমাদের হাজা যুক্ত শব্দ, আবার আমাদের একটা মানে হাজা শব্দ যুক্ত একটি বাক্য, তো আমাদের হয়ে গেছে নাম্বার এক। এবার আমরা নাম্বার দুই, অর্থাৎ আরেকটা আমরা গঠন করবো হাজা কালামুন, হাজা কালামুন। নাম্বার তিনে আমরা লিখতে পারি হাজা সারিনন, সারিনন। নাম্বার চার, চার নাম্বারে লিখতে পারি হাজা বাইতন, এবং নাম্বার পাঁচে লিখতে পারি হাজা মসজিদ নবুয়া, হাজা মসজিদে মসজিদ নবুয়া। তাহলে আমাদের দেখো পাঁচটি হাজা যুক্ত বাক্য গঠন হয়ে গেছে। তো এই তিনটে যদি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট উত্তরপত্রে লিখে দাও, তাহলে কিন্তু তোমাদের অলরেডি প্রশ্ন উত্তর হয়ে যাবে, অর্থাৎ যতগুলো প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে এর মধ্যে সবগুলো দেওয়া আছে। এটা তোমাদের নির্ধারিত কাজ, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ এটা নিয়ে আমি আলোচনা করলাম। তো এখন চাইলে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারতি এই যে পুরো অধ্যায়ের যে পড়াটি আছে। তো এখানে তোমরা দেখতে পাবে হা নাম্বারের দুটো অংশ আছে, নাম্বার এক এবং নাম্বার দুই। তো যেহেতু অধ্যায়ের প্রত্যেকটি পড়া তোমাদের পড়তে হবে, সুতরাং আমি এই তিন নাম্বার অর্থাৎ এখানে যে দুই অংশটুকু আছে দ্বিতীয় অংশ এটাও আমি নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু হা নাম্বারের এক, আমাদের বই অনুযায়ী গোল হাত দেওয়া আছে এক নাম্বার, এটা দেওয়া আছে যে হাজার শব্দ দ্বারা পাঁচটি বাক্য গঠন করো। এরপরে আমি একটা মুখে মুখে বলে দিব, সেটা হচ্ছে মান শব্দ দ্বারা পাঁচটি বাক্য তৈরি করো, এটা আমাদের দুই নাম্বারে আছে। যদিও তোমাদের অ্যাসাইনমেন্ট এটা লিখতে হবে না, এটা লেখার কোনো বিষয় না, কিন্তু পড়তে হবে এই জন্য বলছি। তো লিখতে পারো মান হাজা ইনি কে, তারপর লিখতে পারো মান হাজা ওলা তোর এই বালকটি কে, এরপর লিখতে পারো মান হাজা তলেমন এই ছাত্রটি কে, আবার লিখতে পারো মান হাজা তবিবন এই ডাক্তারটি কে, আবার লিখতে পারো মান হাজা রাজুলন এই লোকটিকে। এভাবে তোমরা বাক্য গঠন করতে পারো। তো যেহেতু এটা পড়তে হচ্ছে না তোমাদের, অর্থাৎ মানে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে না, এই জন্য এটা কম গুরুত্বপূর্ণ বলা চলে না, তারপরেও বলছি যেহেতু তোমাদের অনেক চাপ সামনে আছে। সুতরাং তোমরা অ্যাসাইনমেন্টের উপরে যে নির্ধারিত কাজ দেওয়া আছে এটাই তোমার অ্যাসাইনমেন্ট পেপারে ভালোভাবে লেখো, লেখা অবশ্যই সুন্দর করো, কাটাকাটি না করে এটা ভালোভাবে লিখবে অবশ্যই। আর আশা করি প্রত্যেকটা পড়ায় ভালোভাবে বুঝতে পেরেছ, এই আশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আরবি ক্লাস থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।